ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আশা করি অনেক ভালো আছেন মান্নান ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে একটা মিডিয়া চ্যানেলের জন্য বা আপনার সংবাদ মাধ্যম গণমাধ্যমের জন্য প্রেস আইডি কার্ড ডিজাইন করার জন্য তো আপনাদের রিকোয়েস্টের কারণে আজকে দারুণ একটি আইডি কার্ড ডিজাইন আপনাদের সামনে নিয়ে এসেছি এই ডিজাইনটির পিএলবি ফাইল সংগ্রহ করার জন্য বরাবরের মতো ভিডিওতে পাসওয়ার্ড যা থাকবে তিনটা সেটা সংগ্রহ করবেন ডিজাইনটির দুইটা পার্ট আছে একটা হচ্ছে কভার ফটোর ফার্স্ট পার্ট অর্থাৎ সামনের দিক আর একটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে কোনো প্রকারের কোনো পাসওয়ার্ড থাকবে না ব্যাক পার্টটা আপনারা পাসওয়ার্ড বাদেই ডাউনলোড করতে পারবেন তবে ফ্রন্ট পার্টেটা ডাউনলোড করার জন্য এই তিনটা পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ড তিনটা কালেক্ট করে তারপরে আপনারা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটা পিএলপি ফাইল ডাউনলোড করে নেবেন এরপর পিএলপি ফাইল দুইটা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে পিক্সেলাব অ্যাপ যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা সেখানে পেয়ে যাবেন আপনারা যদি না জেনে থাকেন কীভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয় সে বিষয়ে ভিডিও বানানো আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন তো এই পিএলপি ফাইল ডাউনলোড হয়ে গেলে এটা কাস্টমাইজ করার জন্য পিক্সেলাব অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন এরপর ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন ভিডিওটা একটু লং হতে পারে যেহেতু এটার দুইটা পার্ট আছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তো এটার ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি আছে এখানে ক্লিক করলে আপনার ফোনে ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে এবং আপনি একটু নিচের দিকে গেলে আইডি কার্ডের দুইটা পার্টই দেখতে পারবেন এখানে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা প্রেস আইডি ফার্স্ট পার্ট আর এটা প্রেস আইডির আইডি কার্ডের সেকেন্ড পার্ট তো আমি ফার্স্ট পার্টটা এডিট করে দেখাই এর পরবর্তীতে সেকেন্ড পার্টটা এডিট করে দেখাবো ফার্স্ট পার্ট এডিট করার জন্য আপনাকে ওই ফার্স্ট পার্টের উপর ক্লিক করতে হবে এরপর ওপেনের অ্যাডে ক্লিক করতে হবে ব্যাক করলে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে পিএলপি ফাইলটা ওপেন হয়ে গেছে এরপর এখান থেকে আপনার কী কী বিষয়টা পরিবর্তন করতে হবে আমি দেখিয়ে দিই প্রথমত এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি আছে আপনি আপনার নিজের ছবি দেবেন এখানে যেহেতু আপনি নিজের জন্য তৈরি করবেন বা যার জন্য তৈরি করবেন তার ছবি দেবেন এখানে দেখতে পাচ্ছেন মুসা ইব্রাহিম নাম লেখা এই নামটা আপনার পরিবর্তন করতে হবে আপনার নিজস্ব নাম দিতে হবে এরপর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ডেট আছে প্রথমে মেম্বার সিন্স মানে মেম্বার কবে থেকে আপনি এখানে চাকরিতে জয়েন করেছেন আপনার চাকরির শেষ ডেট কবে বা আইডি কার্ডের শেষ ডেট কবে তারপর ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ আর এখানে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড আছে আপনার প্রেসের যে ওয়েবসাইটের কিউআর কোড আছে সেটা এখানে ব্যবহার করবেন আপনি যদি কিউআর কোড মেক করতে চান সেই বিষয়ে ইউটিউব থেকে ভিডিও দেখে প্লে স্টোর থেকে আপনি আমি কিউআর কোড মেক করেন এখানে সেই কিউআর কোডটা বসাইতে পারেন তো প্রথমত আমি ছবি পরিবর্তন করে দেখাই ছবি পরিবর্তন করার জন্য উপর লেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন যে এই লেয়ারটা এই যে এই লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারটা যে লক আইকন আছে লক আইকনের উপর ক্লিক করে দেবেন অর্থাৎ লকটা উঠে দেবেন দিয়ে লেয়ারটা সরিয়ে দেবেন দেবে এই ছবির উপরে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ছবির উপর ক্লিক হয়েছে এরপর নিচেই এই যে এ আছে এর পাশে যে মাঝামাঝি অপশন আছে শেপ অপশন এখানে ক্লিক করবেন এরপর একটু ডান দিকে চলে যাবেন যে টেক্সচার অপশন আছে টেক্সচার অপশনে চলে যাবেন যাওয়ার পর এখানে ডিলেটের বাম পাশে দেখতে পাচ্ছেন একটা গ্যালারি আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোন থেকে একটা ইমেজ নেবেন আপনার নিজের একটা ফর্মাল ইমেজ এখানে অ্যাড করবেন তো আমি একটা ফর্মাল ইমেজ আপনাদের অ্যাড করে দেখাচ্ছি আমার যেহেতু ফর্মাল ইমেজ নেই আমি যে কোনো একটা ইমেজ আপনাদের অ্যাড করে দেখাই আমি সাপোজ এই ইমেজটা অ্যাড করে দেখাই সেই জন্য এই ইমেজের ওপর ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনার এইভাবে ইমেজটা সিলেক্ট করবেন করার পর ওকে করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে ইমেজটা অ্যাড হয়ে গেছে এখন এটা দেখতে পাচ্ছেন নিচের অংশ ঠিক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা টিক মার্ক আছে অর্থাৎ ইনেবল করতে হবে এটা ইনেবল করে দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এরপর ওকেতে ক্লিক করলে এটা ওকে হয়ে গেল ছবিটা পরিবর্তন খুব সুন্দরভাবে হয়ে গেল এরপর এবার নিচে দেখতে পাচ্ছেন যে মুসা ইব্রাহিম নাম তো এই নামটা পরিবর্তন করে আপনাকে পরিবর্তন করে দিতে হবে করার জন্য লেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে নাম খুঁজে বের করতে হবে এই যে এই লেয়ারের নাম আছে দেখতে পাচ্ছেন ডান দিকে কলম আইকন আছে আবার কলম আইকনের উপর ক্লিক করে এই নামটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন হ্যাঁ আমি একটু চেঞ্জ করে দেখাচ্ছি তো চেঞ্জ করে দিয়ে দিলাম চেঞ্জ করার পর এটা এখান থেকে এ অপশনে যাবেন যে এখান থেকে রিলেটিভ পজিশনটা এখানে মিডল করে দেবেন সুন্দরভাবে দেখছেন যে নামটা পরিবর্তন হয়ে গেল তো এরপরে মেম্বার সিন্স যে এক্সপায়ার ডেট টেট আছে ডান দিকে লেয়ার অপশন উপরে ক্লিক করবেন এবং প্রথম লেয়ারটাই দেখতে পাচ্ছেন মেম্বার সিন্স এটার ডান দিকে কলম আইকন আছে আবার কলম আইকন আছে তো এখান থেকে আপনারা এডিট করে তারিখগুলো পরিবর্তন করে আপনার নিজের যে তারিখগুলো আছে সেই তারিখগুলো দিতে পারেন
আর ছবি যেভাবে পরিবর্তন করতে হয় আর কি, এই কিউআর কোডটা আপনার চাইলে উপর থেকে লেয়ার অপশন থেকে এই কিউআর কোডের ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিয়ে আপনি আপনার নিজস্ব ওয়েবসাইটের অথবা আপনার নিজেদের যে প্রেসের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের কিউআর কোডটা এখানে বসে দিতে পারবেন। তো বসানোর পর এটা সুন্দরভাবে সেভ করার জন্য জেপিজি আকারে সেভ করার জন্য আপনার সেভ অপশনে ক্লিক করতে হবে, সেভ অ্যাজ ইমেজে যেতে হবে। এরপর এখান থেকে কাস্টম থেকে বিষয়টা আল্ট্রা করে দেবেন, এখানে কোয়ালিটিটা একটু হাই হবে। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো প্রথমটা শেষ, অর্থাৎ আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এডিট করা শেষ। এরপর আপনি ব্যাক পেজ কীভাবে এডিট করবেন, ব্যাক পেজ এডিট করার জন্য আপনাকে অবশ্যই পিএলপি ফাইলটা দেওয়া হয়েছে, ওটা ফ্রিতেই দেওয়া হয়েছে, কোনো পাসওয়ার্ড নেই, ওটাও ডাউনলোড করবেন। এরপর ওই একইভাবে থ্রি ডট মেনুতে উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর ওপেন অ্যান্ড ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন। এরপর ওই একইভাবে ডট পিএলপির উপর ক্লিক করে ডাউনলোড ফোল্ডার থেকে ওই যে পেজ টু আছে না ওটার উপরে ক্লিক করবেন, আইডি কার্ড টু আছে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন, দুইটার পিএলপি যেহেতু দিয়েছে। এরপর ওপেন অ্যান্ড আইডি অ্যাডে ক্লিক করলে তো এই দ্বিতীয় ব্যাক পেজটা ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ব্যাক পেজটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে পরিবর্তন করার জন্য আপনার এখানে দেখতে পাচ্ছেন প্রথমে প্রেস লেখা আছে, তো এটা তো থাকবে। তারপর দেখতে পাচ্ছেন যে সময়ের টিভির একটা লগ আছে, তো আপনার যে ওয়েবসাইট বা আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলের লগটা এখানে অ্যাড করবেন, এই লগটা ডিলিট করে দেবেন, দিয়ে ওই লগ আপনার নিজের লগটা এখানে অ্যাড করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে তিনটা পয়েন্টে কিছু লেখা আছে, অর্থাৎ রুলস আর কি, আপনার আপনাদের ওয়েবসাইটের জন্য যে রুলসগুলো আছে এই তিনটা পয়েন্ট আপনারা এখান থেকে লেয়ার অপশন থেকে সুন্দরভাবে এডিট করে আপনার নিজস্ব রুলস এখানে ব্যবহার করতে পারবেন। এরপর জয়েন ডেট এইটা আবার আপনারা এডিট করে নেবেন। দেওয়ার পরে এই সিগনেচার ফন্টটা দেখতে পাচ্ছেন আমি আমার নাম লিখে দিয়েছি, এই নামটা আপনারা নিজেদের নাম দিলে এই সিগনেচার ফন্ট সুন্দরভাবে দেওয়া আছে, এই সিগনেচারটা হয়ে যাবে। এরপর ওয়েবসাইটের লিঙ্ক এখানে আছে এটাও পরিবর্তন করতে পারবেন, কিউআর কোডটা পরিবর্তন করবেন। তো এটা সব কিছু পরিবর্তন করা হয়ে গেলে উপরে সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে গিয়ে এটাকে আস্টম থেকে ডাইমেনশনটা আলট্রা করে দেয় সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটাও সেভ হয়ে যাবে। এরপর দুইটা ফটো আপনার প্রিন্ট করে আইডি কার্ডের কভারে ভিতরে দিয়ে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে আমার পিএলপি ফাইলটা এডিট করে কীভাবে ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ প্রেস আইডি কার্ড তৈরি করবেন, বুঝতে পারলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।